বাবা এই সময় আবার কে ফোন করলো এই যা তো গিয়ে ধর আচ্ছা আচ্ছা আমি দেখছি হ্যাঁ যা হ্যালো কে বলছেন আচ্ছা ধরুন খোকাদা খোকাদা তোমার ফোন আমার ফোন খোকা জানা ফোনটা কি ধর না ও হ্যাঁ মা আরতি বলছি কুলের অমলটা বসিয়ে দে না ঠাকুরপো ও ঠাকুরপো কে বলছ ওই যে বলছি কি দুইটা আনতে ভুলো না হ্যাঁ আচ্ছা তুই চিন্তা করো না এটা সে বলে তুই বলো যে আমি কখনো এরকম কাজ ভুলে কই হ্যাঁ বলে ভুল কই আমি একটু যাব দেখো ইয়ে চলো জেঠি হ্যাঁ ঠিক তুমি কিছু খাবে না না আমি তো উপোস করে আছি কাল একেবারে পুজো দিয়ে ঠান্ডা ভাত খেয়ে উপোস করব আমার ছেলের কল্যাণ অকল্যাণ বলে একটা ব্যাপার আছে না খোকা আমার ছেলে সামনে তার উপর ওর বিয়ে তাই তো এবার বেশ ধুমধাম করে শীতল ষষ্ঠী করব তোমার ফোন চিনতে পারছেন না আমাকে আমারে পাশ তুম রহো জানে কি বাত না করো মেরে সাথ তুম রহো জানে কি বাত না করো হ্যালো কি হলো ও ও হ্যাঁ বলুন আপনি কি করছেন আমি আমি মার জন্য বাজার থেকে সবজি নিয়ে এলাম ওই ছোট ছোট বেগুন নিয়ে এলাম গুড়ি গুড়ি আলু নিয়ে এলাম তারপরে শীষ পালং নিয়ে এলাম এইসব দিয়ে আপনি কি করছেন মানে কি হবে হ্যাঁ হ্যাঁ শুধু তাই নয় পরেশ কাকা কুল নিয়ে এলো আমি ভাত ঠান্ডা করতে দিলাম ঠান্ডা ভাত কুল সবজি মানে এইসব দিয়ে কি হবে আরে বাবা ওটা সিদ্ধ গোটা সেদ্ধ কাল ষষ্ঠী না শীতল ষষ্ঠী তো শীতল ষষ্ঠী কি কি হয়েছে রে তোরি ওমনে খোকা বাবু বলছে কাল নাকি ওই শীতল ষষ্ঠী কেন আপনার মা আপনার জন্য করেন না